তিনি সবার উদ্দেশ্যে হাত চলে যাবেন। রংপুর মেডিকেল কলেজে তার যাওয়ার কথা রয়েছে এবং কয়েকজন ছাত্র প্রতিনিধি দোয়া পড়া হচ্ছে এবং এরপরে প্রথম শহীদ, প্রথম যিনি নিহত হয়েছেন, এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ।